এই সাইনাজ, কি হলো রে, কাঁদছিস কেন? মা দেখো না, এই বৃষ্টিতে এবার আমি কি নিয়ে বেরোবে? আমার ছাতাটা ভেঙে গেছে, এই দেখো। হ্যাঁ তো, ছাতাটা ভেঙে গেছে বলে কাঁদছিস? এই সাইনাজ, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। কি হয়েছে? এই দেখ, তোর জন্য আর একটা ছাতা নিয়ে এসেছি। কত সুন্দর ছাতা দেখ। হ্যাঁ, এটা বড়, ফুটিয়ে দেখ। ঠিক আছে, এটা আমি নিচে রাখ। খুশি তো? এই সাইনাজ, খিদা লেগেছে, খাবার খাবি? তাহলে সাইনাজ, গরম গরম ভাত আনি। না আমার ভালো লাগছে না। ওগুলো খাবি না? আর কিছু খেতে দাও। সাইনাজ, তাহলে আমি গরম গরম ম্যাগি করে নিয়ে আসি। না আমার ওটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে না। তাহলে রুটি করে নিয়ে আসি। না রুটিও আমার ভালো লাগছে না, এগুলোও ভালো লাগছে না। না দেখো বন্ধুরা, সাইনাজ খুব জ্বালাচ্ছে। ঠিক আছে, এই সাইনাজ, কি হয়েছে? এই পিঠে বানিয়ে এনেছি, পিঠে খাবি? হ্যাঁ, কি পিঠে মা? এই সাইনাজ, তাল পিঠে। আহ, তাল পিঠে কই? তাও তাও। এই সাইনাজ, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছি। নে তাল পিঠে খা, তাল পিঠে খা, তাল পিঠে খা। এই সাইনাস, তুই কি করছিস এই টবের মধ্যে? মা মা, হ্যাঁ আমি বেলুন গাছ লাগাবো। এই বেলুন গাছ হয় নাকি? অতীতে বেলুন গাছ হবে না, চল বাড়ি চল। না আমি লাগাবো, দাঁড়াও, বেলুন গাছ লাগিয়ে দেখবো এক মাস পরে কি রকম আমার বেলুন গাছ হবে। লাগিয়ে দিই, এবার আমি জল দিয়ে দিই, জল দিয়ে দিয়েছি, এবার যাই এক মাস পরে দেখবে মা। এক মাস পর যাই, এক মাস হয়ে গেছে দেখি। হ্যাঁ, আর কোনোদিন কিনতে হবে না, তোর তো বেশ ভালো বুদ্ধি। হ্যাঁ বাবা বা, এবার থেকে আমরা গাছে পাবো বেলুন, লোকে কিনবে আর আমরা গাছে বেলুন পাবো। সাইনাজ, কি খাচ্ছিস তুই? বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছি। বেগুন ভাজা দিয়ে ভাত? হ্যাঁ। এই দাঁড়া দাঁড়া, খাস না, দাঁড়া, তুই বেগুন ভাজা দিয়ে ভাত খাবি তো? দাঁড়া, তুমি এটা কি করলে? আমার বেগুন ভাজা দাও। এই সাইনাস, তুই জানিস না বেগুনের দাম 100 টাকা কিলো, তাই আমি ভাতে মাখিয়ে দিয়েছি। এবার মানে ওটা ওই ভাতটাই খা, এটা আবার কাল মাখিয়ে দেবো, আবার খাবি, পরশু দিনও মাখিয়ে দেবো, এইটাই খাবি। হ্যাঁ, বেগুন 100 টাকা দাম।